নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি টেকনোলজিস ইউটিউব চ্যানেলে আজকে নতুন আরও একটা ভিডিওতে সো বিএসএনএল এর আপডেট নিয়ে কিন্তু আজকে ভিডিওতে আমি আলোচনা করবো যে বিএসএনএলের নতুন কী কী আপডেট এসেছে ফোর জি সংক্রান্ত এই সমস্ত কিছু সব ব্যাপারে সো পনেরোই আগস্ট কিন্তু স্বাধীনতা দিবসের দিন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কিন্তু যে স্পিচ দিয়েছেন তাতে কিন্তু তিনি বলেছেন যে সিক্স জি কিন্তু আসতে চলেছে মানে সিক্স জির ব্যাপারে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন যে সিক্স জি নিয়ে আমরা কিন্তু প্রকল্প শুরু করেছি এবং সিক্স জি সিক্স জি নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করছি সিক্স জি কিন্তু খুব শীঘ্রই আসতে পারে ভারতবর্ষে তো অনেকে হয়তো এবার বলছে যে তাহলে ফাইভ জি কী হবে ফোর জি কী হবে বিএসএনএল ফোর জি এখনও পর্যন্ত ভালোভাবে এসে পৌঁছায়নি টাওয়ার বসানো হয়নি নেটওয়ার্ক ভালো নেই তো ফোর জি তো এখনও আসেনি ভালোভাবে তারপর ফাইভ জি কী হবে ফাইভ জি এখনও আসার কোনো খবর নেই বিএসএনএল এর তারপর সিক্স জির কথা বলছেন তাহলে ব্যাপারটা কী কীভাবে হবে সব কিছু তো ফ্রেন্ডস সবার প্রথম যে বড়ো খবরটা আছে বিএসএনএল এর তরফ থেকে সেটা হলো যে বিএসএনএল এর ফোর জি কিন্তু এই বছরে দু সালে চব্বিশ অক্টোবর মাসে কিন্তু লঞ্চ হয়ে যাবে পুরোপুরিভাবে এবং অক্টোবরের পনেরো তারিখের মধ্যে মানে পনেরোই অক্টোবরের মধ্যে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট জায়গাতে কিন্তু বিএসএনএল এর ফোর জি লঞ্চ আউট হয়ে যাবে এবং তারপরে কিন্তু আমরা ফোর জি সার্ভিস আরামসে ব্যবহার করতে পারবো এমনটা কিন্তু জানা গিয়েছে ভাষণে এবং এখনও পর্যন্ত কিন্তু প্রায় পঁচিশ হাজারেরও বেশি টাওয়ার কিন্তু বিএসএনএল বসিয়ে দিয়েছে অনেক জায়গাতে মানে টোটাল ভারতবর্ষে মিলে আর কি প্যান ইন্ডিয়াতে পঁচিশ হাজারের থেকেও বেশি টাওয়ার কিন্তু বিএসএনএল বসে দিয়েছে এখনও পর্যন্ত সো এটা কিন্তু লেটেস্ট খবর এর তরফ থেকে এসেছে বেশিরভাগ জায়গাতে যদিও এখনও ভালোভাবে টাওয়ার পৌঁছায় না সিগন্যাল পৌঁছায় না বাট অনেক অনেক জায়গাতে কিন্তু এখন ফোর জি বিএসএনএল ভালোভাবেই সার্ভিস দিচ্ছে এবং তারা কিন্তু আরামসে সেখানকার ইউজাররা ফোর জি ইউজ করে যাচ্ছে এবং ভালো স্পিড কিন্তু সেখানে তারা পাচ্ছে এছাড়াও আরও একটা আপডেট আছে বিএসএনএল এর তরফ থেকে সেটা হলো যে বিএসএনএল কিন্তু ভালোভাবে মুম্বাই এবং দিল্লিতে তাদের ফোর জি সার্ভিস বা তাদের নেটওয়ার্ক কিন্তু এবার চালাবে মানে ভালোভাবে কিন্তু সেখানে কাজ করবে কারণ দিল্লি বা মুম্বাইতে কী হয় এর নেটওয়ার্ক কিন্তু ভালো রকম থাকে না সেখানে কিন্তু বিএসএনএল ভালো করে কাজ করতে পারে না এবং এখন থেকে যে আপডেট পাওয়া গেছে তারপর থেকে জানা গেছে যে বিএসএনএল ফোর জি লঞ্চ করার পরেই কিন্তু মুম্বাই দিল্লি এই সমস্ত বড়ো বড়ো যে সিটিগুলো আছে যেগুলোতে আর কি টাওয়ারের সমস্যা হয় নেটওয়ার্ক সমস্যা হয় সেখানে কিন্তু সমস্যা আর হবে না সকল জায়গাতে কিন্তু ভালোভাবে সিগন্যাল পাওয়া যাবে মেনলি বলতে গেলে কিন্তু বিএসএনএল বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা তারপর আমাদের ওয়েস্ট কী কিছু জায়গা দেয় এবং মধ্যপ্রদেশ এ সমস্ত যেগুলো আর কি মানে খুব বড়ো বড়ো শহর নয় যেগুলো ছোটোখাটো এলাকা ছোটোখাটো মানে খুব ছোটোখাটো খাটো না গ্রাম্য এরিয়া নয় বা যেগুলো আর কি বড়ো সিটির থেকে একটু তুলনামূলকভাবে কম সেই সমস্ত এরিয়াতে কিন্তু বিএসএনএল মোটামুটি চলে মানে কাজ করার মতো বাট বড়ো বড়ো সিটিতে মুম্বাই দিল্লি বড়ো সেখানে কিন্তু বিএসএনএল এর যারা কাস্টমার তারা কিন্তু অনেক কমপ্লেন করে যে আমাদের এখানে টাওয়ারই নেই কিছুই নেই টু 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 জিও ভালো করে হয়তো হয় না সো সেই সব জায়গাতে কিন্তু বড় বড় মেট্রো শহরেও কিন্তু এখন থেকে বিএসএনএল এর ফোর জি লঞ্চ করার পর ভালোভাবে কিন্তু বিএসএনএল সার্ভিস দেবে এবং সকল জায়গাতে কিন্তু প্যান্ট ইন্ডিয়াতে বিএসএনএল এ ফোর জি টাওয়ার ভালোভাবে ইনস্টল হবে এবং স্পিডও কিন্তু ভালো ইনজয় করতে পারবে সবাই সো আগে যে প্রবলেমগুলো ছিল সেগুলো কিন্তু এখন আর হবে না যে বিএসএনএল ভালো না বিএসএনএল টাওয়ার নেই আস্তে আস্তে কিন্তু সব কিছু ব্যাপারটা ইম্প্রুভ হচ্ছে অতীতে যা ছিল সবসময় কিন্তু সেটা একই রকম থাকে না সো আস্তে আস্তে কিন্তু বিএসএনএল উন্নতি করছে এবং তারাও কিন্তু ভালো নেটওয়ার্ক নিয়ে আসছে এবং সকল জায়গাতে কিন্তু ভালো সার্ভিস পাওয়া যাবে এবং বিএসএনএল এর ফোর জি টাওয়ার যে ফ্রিকোয়েন্সিটা থাকবে মানে যেটা দিয়ে আর কি মানে পুরো কভারেজ তারা ছড়িয়ে দেবে নেটওয়ার্ক সেটা কিন্তু সেভেন হান্ড্রেড মেঘা আছে সো এই যে সেভেন হান্ড্রেড মেঘা যে ফ্রিকোয়েন্সিটা এটা কিন্তু একটা খুব ভালো ফোর জি টেকনোলজির ফ্রিকোয়েন্সি মানে এতে কিন্তু ভালো রকম কভারেজ করা যায় যে কোনো টাওয়ার বলো যে কোনো নেটওয়ার্ক বলো এই সেভেন হান্ড্রেড মেঘাহাজ যে ফ্রিকোয়েন্সিটা এই ফ্রিকোয়েন্সি ব্যবহার করে যদি কোনো টাওয়ার তার সিগনাল প্রেরণ করে তাহলে কিন্তু এর স্পিড কিন্তু খুব মারাত্মক হয় সো নর্মালি দেখতে গেলে কিন্তু ফোর জি সিগনাল দেওয়ার তুলনায় ফাইভ জি সিগনাল দিতে গেলে সবাইকে তার জন্য কিন্তু টাওয়ার বেশি লাগাতে হবে কারণ ফাইভ জিতে কী হয় ফাইভ জিতে যে স্পিডটা বেশি থাকে না সেই স্পিডটা বেশি থাকানোর জন্য কিন্তু নেটওয়ার্কটা বেশি দরকার পড়ে যার জন্য যাতে সবাই স্পন ভাই স্পিড এনজয় করতে পারে সবার যাতে স্পিড বেশি যায় সেই জন্য কিন্তু টাওয়ার বেশি বসাতে হয় মানে ফোর জিতে যদি আমরা বলতে গেলে তিনটে বা চারটে টাওয়ার লাগাই যদি তিন চারটে টাওয়ারে ফোর জি নেটওয়ার্ক কভার করে তাহলে কিন্তু সেখানে ফাইভ জি করতে গেলে সেই একই রাতে কিন্তু সাত থেকে আটটা টাওয়ার অবশ্যই লাগাতে হবে তবে কিন্তু সেখানকার ফাইভ জি নেটওয়ার্কটা প্রপারভাবে সবার মধ্যে ছড়িয়ে পড়বে ভালোভাবে কিন্তু সিগন্যাল তারা পাবে বাট প্রবলেম একটাই ফাইভ জি টেকনোলজি সেটা হলো যে ফাইভ জিতে কিন্তু স্পিড বেশি হয় কিন্তু তার রেঞ্জটা কম হয় যেমন তোমরা আমি আগেও ভিডিও বানিয়েছি যে টু পয়েন্ট ফোর গাছ যে ওয়াইফাই রাউটার এবং ফাইভ জি গাছ যে ওয়াইফাই রাউটার মানে সেখানে কী হয় টু পয়েন্ট ফোর গাছের রেঞ্জ বেশি হয় বাট ফাইভ জি গাছের কিন্তু স্পিড বেশি হয় রেঞ্জ কম হয় সো এই ব্যাপারে আমি ভিডিও যে বানিয়েছি সেই ভিডিওটা তোমরা চাইলে ওপরে আইবার ক্লিক করে দেখে নিতে পারো যে টু পয়েন্ট ফোর গাছ রাউটার আর ফাইভ জি গাছ মধ্যে পার্থক্যটা কী কি এবং কোনটার স্পিড বেশি হয় এবং কোনটার রেঞ্জ বেশি হয় সো এখানেও কিন্তু ব্যাপারটা একই ফোর জিটাকে তোমরা টু পয়েন্ট ফোর জি ভাবতে পারো আর ফাইভ জি যে যে ব্যান্ডটা সেটা কিন্তু তোমরা এখানে ফাইভ জি হিসেবে ভাবতে পারো প্রায় মোটামুটি কিন্তু জিনিসটা একই সো আসল যে জিনিসটা সেটা হলো যে ফাইভ জি টাওয়ারের স্পিড বেশি হওয়ার কারণে কিন্তু তার রেঞ্জটা অনেক কম হয় সেই জন্য কিন্তু ঘন ঘন ফাইভ জি টাওয়ার লাগাতে হয় তার ফলে কিন্তু ঘন ঘন টাওয়ার লাগালে কিন্তু রেঞ্জটা চারদিকে ছড়িয়ে পড়তে পারে কারণ টাওয়ার সংখ্যাটা বেশি আছে স্পিড তো কভার হবেই এবং রেঞ্জটা বাড়ানোর জন্য কিন্তু কোনো কোনো টাওয়ার বসাতে হয় সুতরাং ফাইভ জি চালাতে গেলে বা ফাইভ জি নেটওয়ার্ক কভার করতে গেলে কিন্তু বেশির সংখ্যক টাওয়ার ইনস্টল করতেই হবে সো এই যে সমস্যাটা যে অনেক টাওয়ার লাগাতে হবে একটা তো অত টাওয়ার লাগানো সম্ভব নয় কারণ ইন্ডিয়ার বেশিরভাগ জায়গায় কিন্তু গ্রাম্য এরিয়া সো এই সমস্যাটার সমাধান করানোর জন্যই কিন্তু এই যে সেভেন হান্ড্রেড মেগা যে ফ্রিকোয়েন্সিটা এইটা কিন্তু বিএসএনএল ফোর জি টাওয়ারে লাগানো হবে এবং এইটা দিয়ে কিন্তু বিএসএনএল ফোর জি তাদের সিগনাল সবাইকে পৌঁছে দেবে সো বিএসএনএল কিন্তু এখানে এমনই অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করছে সিগনাল পৌঁছে দেওয়ার জন্য বা নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়ার জন্য সো এর ফলে এমনটা অনুমান করা হচ্ছে যে ফোর জি এবং ফাইভ জি নর্মালি কিন্তু সেমই কোডের ওপর ভিত্তি করে চলবে মানে বলতে গেলে কিন্তু ফোর জি আসার কিছু দিনের ফারাকের মধ্যেই হয়তো দু তিন চার মাস মানে টেকনোলজি মানে এটাই বলছে যে কিছু দিনের অন্তরালের মধ্যেই কিন্তু ফাইভ জিও নিয়ে চলে আসতে পারবে কারণ একই করে চলবে ফোর জি টাওয়ারে কিন্তু মানে টাওয়ার তো বসাবে একটাই সেই টাওয়ারে কিন্তু এমন কোর তারা লাগাচ্ছে এই যে এই যে ফ্রিকোয়েন্সিটা সাতশো মেঘা হাজ সো এই যে কোর আছে ভিতরে এর যে হাই কোয়ালিটি যে কোর আছে সো এই কোর লাগাবার ফলে কিন্তু এতে ফাইভ জিও কভার হয়ে যাবে সুতরাং ফোর জি তারা প্রথমে নিয়ে আসছে তো ফোর জি নিয়ে আসার পরে এটা আমরা অনুমান করে নিতেই পারি যে যেহেতু সেই একই কোর দিয়ে ফাইভ জি চালানো যায় তাহলে ফাইভ জি কিন্তু আসতে খুব বেশি দেরি নেই বিএসএনল মানে ফাইভ জি কিন্তু খুব তাড়াতাড়ি বিএসএনএল নিয়ে আসতে পারবে ফোর জি লঞ্চ করার পরেই তো সবাই যে বলছে মানুষরা যে ফোর জি এখনও আসেনি ফাইভ জি কী করে আসবে বা সিক্স জির কথা বলছো ব্যাপারটা হচ্ছে এইটাই যে এমন টেকনোলজি তারা ব্যবহার করছে টাওয়ারে তার ফলে কিন্তু ফোর জি তো আসবেই ফোর জি আসার কিছুদিন পরেই কিন্তু ফাইভ জিও আসতে পারে এবং তারপর সিক্স জির পরিকল্পনা তো চলছেই সো মোটামুটি বলতে গেলে বিএসএনএল যে পেছনেও পড়ে গেছে সকল প্রাইভেট কোম্পানির তুলনায় তো মনে হয় যে আস্তে আস্তে কিন্তু এক দেড় বছরের মধ্যে বিএসএনএল সবার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে এবং সবাইকে কিন্তু কভার করে নেবে বা ধরে নেবে স্পিডটা কিন্তু ধরে নেবে সবার সঙ্গে কিন্তু একই জেনারেশনের সঙ্গে কিন্তু একই স্পিডে চলবে জিও ধরো সিক্স জি এলো এয়ারটেলও সিক্স জি এলো তখন দেখবে বিএসএনএলও কিন্তু সিক্স জি একই সময় নিয়ে আসছে মানে পিছনে যে পড়ে গেছে বিএসএনএল সেটা কিন্তু আর থাকবে না বিএসএনএল এ কিন্তু এগিয়ে সবাইকে ধরে নেবে সকল কোম্পানিকে হ্যাঁ তোমরা হয়তো এবার বলবে যে বিএসএনএলের হাল খুব খারাপ বিএসএনএলএলএলএল এ কিন্তু যারা কর্মচারী তারা কিন্তু কাজ না করে শুধু শুধু মাইনে পায় বিএসএনএলের অবস্থা ভালো নয় কাস্টমার কেয়ার ভালো নয় কিন্তু এটা এতদিন হয়ে এসেছে বাট যেটা ফিউচার হতে চলেছে সেটা কিন্তু সবাই বুঝতে পারবে না সো অনেকে কিন্তু ফিউচারটা দেখতে পাচ্ছি এবং ফিউচারটা যেটা আসতে চলেছে সেটা অবশ্যই কিন্তু খুব ভালো ফিউচার বিএসএনএল এর সো এইসব দিক থেকে বিবেচনা করে দেখতে গেলে কিন্তু বিএসএনএল ফিউচার খুবই উন্নত কারণ নতুন টেকনোলজি আসছে যেগুলো এতদিন ব্যবহার হয়নি সেই জন্য জিনিসটা খারাপ ছিল তার সব কিছু খারাপ ছিল বা অতটা ভালো ছিল না বাট নতুন টেকনোলজি আসছে সকল কিছু কিন্তু ইম্প্রুভ হচ্ছে আস্তে আস্তে অতীতের মতো কিন্তু নেই আস্তে আস্তে ইম্প্রুভ হচ্ছে তার ফলে কিন্তু সব জিনিসটাই ইম্প্রুভ হবে বিএসএনএল এর যারা লোক তারা যে কাজ করে না বেশি টাকা মাইনে পায় এমন ব্যাপারটা কিন্তু সবসময় থাকবে না এগুলো কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে চলেছে তো তারা এত টাকা ইনভেস্ট করছে কোম্পানি তো তাদের কি বসে বসে মাইনার দেবে দেবেন না কারণ এখন কিন্তু তাদের কাজ বেড়ে যাবে এতদিন সার্ভিস ভালো ছিল না বিএসএনএল এর এখন কিন্তু সার্ভিস ভালো করার চেষ্টা করছে সব কিছুই ইম্প্রুভ করার চেষ্টা করছে বিএসএনএল মানে বলতে গেলে এখন কিন্তু দায়িত্ব নিয়ে কিন্তু এগিয়ে যেতে চাইছে তারপরে কিন্তু তাদের কর্মচারীদেরও তারা মাইনে দিয়ে বসে রাখবে না তাদেরকে দিয়ে কাজ করাবে এমনটা তো হতে পারে না না যে তারা কোটি কোটি টাকা খরচা করবে তাদের এমপ্লয়িদের শুধু শুধু বসিয়ে বসিয়ে মাইনে দেবে কখনোই হবে না তাদের কিন্তু কাজ এবার করতে হবে সো আরও একটা আপডেট আছে এর তরফ থেকে সেটা হলো যে জিও কোম্পানি কী করেছে তাদের যে এয়ার ফাইবার ছিল সো এই এয়ার ফাইবারটা কী বাজার কীভাবে কাজ করি ব্যাপারে কিন্তু ভিডিও আমি আগেও বানিয়েছি ওপরের অ্যাবার্টনটা লিঙ্ক দিয়েছে সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারো সো হয়েছে কি জিও যে এয়ার ফাইবার ছিল জিও কী করেছে সেই এয়ার ফাইবারের ইনস্টলেশন খরচ কিন্তু একদম জিরো করে দিয়েছে মানে এয়ার ফাইবার নিতে গেলে কিন্তু অন্য খরচ এখন আর লাগবে না এগুলো তারা করেছে বেশি করে কাস্টমার দখল করার জন্য যে ফ্রিতে দেবো যাতে বেশি সংখ্যা কাস্টমার অ্যাড হবে তার ফলে কিন্তু আমাদেরই প্রফিট হবে তো হাজার টাকা যে লাগতো এয়ার ফাইবার ইনস্টল করার জন্য জিওর সেটা কিন্তু তারা বন্ধ করে দিয়েছে তার মানে এখন বলতে গেলে কী হচ্ছে শুধুমাত্র কানেকশান লাগাও ফ্রিতে কোনো পয়সা দিতে লাগবে না শুধুমাত্র প্ল্যানের পয়সা দাও আর মাসে মাসে রিচার্জ করো আর প্ল্যান এনজয় করো এমনটা কিন্তু জিও করে দিয়েছে তাদের এয়ার ফাইবারের ক্ষেত্রে সো এই জিনিসটা দেখার পরে বিএসএনএল কী করেছে বিএসএনএল বলছে আচ্ছা এমনটা করছো তাহলে আমিও কিন্তু নতুন প্ল্যান খাটাই বিএসএনএলএল অমনি কী করেছে চারশো নিরানব্বই টাকার যে প্ল্যানটা ছিল বিএসএনএল যে ফাইবার আর কি সেটা কমে করেছে থ্রি নাইনটি নাইন মানে তিনশো নিরানব্বই টাকার মানে সস্তা করে দিয়েছে একশো টাকা কম করে দিয়েছে তার উপর কি করেছে প্রথম মাস লাগানোর তো কোনো খরচা নেবেই না জিওর মতো ইনস্টলেশান খরচ পুরো শূন্য এবং প্রথম মাস পুরো আনলিমিটেড ফ্রি যত ইচ্ছে ব্যবহার করতে পারো তার মানে এ কিন্তু তাদের ব্রডব্যান্ডের যে রেট সেটা কিন্তু অনেকটা কমিয়ে দিচ্ছে এবং যাতে অনেক সংখ্যা কাস্টমার অ্যাড হতে পারে কোম্পানিতে তার ফলে কিন্তু বিএসএনএল এমনটা করছে যাতে কিন্তু অনেকে অ্যাড হয়ে যায় এবং তারা কিন্তু ফিজার সার্ভিস দিচ্ছে এখন সো বিএসএনএল কিন্তু ব্রডব্যান্ডের দিক থেকে অনেক উন্নতি করছে টেলিকমও করছে ব্রডব্যান্ডও করছে সো আমরা এটা বলতে পারি যে আগের মতো কিন্তু ব্যাপারটা নেই এ কিন্তু এখন অনেকটা উন্নত করতে চাইছে এবং আগে কিন্তু অনেকটা উন্নত করবে এবং এটাও তোমরা বলতে পারো যে বিএসএনএল কিন্তু জিও এয়ারটেল ভিআই যে সমস্ত প্রাইভেট কোম্পানি আছে এদেরকে কিন্তু ট্যাকেল করার জন্য উঠে পড়ে লেগেছে এবং এদের থেকে কিন্তু ভালো সার্ভিসটা দিতে চাইছে এবং অনেক সস্তা দিতে চাইছে সো জানি অনেক প্রবলেম আছে বিএসএনএল এর যাই হোক নেটওয়ার্ক খারাপ হোক টাওয়ার নেই সিগনাল নেই যাই হয়ে যাক না কেন আমাদের কিন্তু বিএসএনএলকে সাপোর্ট করা উচিত কারণ মার্কেটে যে ডুওপলি বলে যে ব্যাপারটা থাকে ডুওপলি মানে দুটো কোম্পানি থাকবে তারা কিন্তু কাস্টমারদের থেকে লুটবে পয়সা যেমন জিও আর এয়ারটেল বলতে গেলে যারা করে আসছে আর কি ডুওপলি করে দিয়েছে মার্কেটে এই যে ডুও আছে এটার জন্য কিন্তু মানুষ কিন্তু অনেক ভোগান্তির শিকার হচ্ছে তারা যা প্ল্যান মানে তারা যে প্ল্যান বাড়াচ্ছে জিও যা প্ল্যান বাড়াচ্ছে এয়ারটেল সেই প্ল্যান বাড়াচ্ছে মানে দুজনে মিলে কিন্তু প্ল্যানের প্রাইস বাড়াচ্ছে তার ফলে কিন্তু আমাদেরকে সেই পয়সাটা দিতে হচ্ছে আমাদের পকেট থেকে যাচ্ছে তার ফলে কিন্তু আমাদের অনেকটা কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে বেশি টাকা চলে যাচ্ছে ফোন ইউজ করার জন্য সো এই ডুও কারণে কিন্তু এমনটা হচ্ছে দুটো কোম্পানি থাকার কারণে সো এর ফলে যদি বিএসএনএল যদি মাঝখান থেকে এন্ট্রি নেয় তৃতীয় কোম্পানি হিসাবে তাহলে কিন্তু ডুবলের ব্যাপারটা থাকবে না তখন কিন্তু বিএসএনএল সস্তায় দেওয়া শুরু করলে তখন কিন্তু জিও আর এয়ারটেলের ডুও জিনিসটা থাকবে না তখন কিন্তু আমাদের সুবিধা হবে এই জন্য কিন্তু আমাদের বিএসএনএল কে সাপোর্ট করাটা দরকার যাতে ডুও ব্যাপারটা না থাকে এবং বিশ প্ল্যানের প্রাইস অনেক সস্তা হয়ে যায় এবং জিও এয়ারটেল মর্জি মতো আমাদের থেকে পয়সা না লুটতে পারে সো ফ্রেন্ডস তোমাদের কী মনে হয় জিও জিনিসটা থাকা ভালো এয়ারটেল এবং জিও দুটো কোম্পানি থাকা ভালো নাকি বিএসএনএল উন্নতি করুক বিএসএনএল সস্তায় প্ল্যান নিয়ে আসুক বিএসএনএল থাকুক বাজারে এটা ভালো এবং আমাদের ভালো সার্ভিস দিক সস্তায় দিক এইটা ভালো সো অবশ্যই তোমরা কিন্তু সেটা কমেন্ট বক্সে মতামত করবে তোমাদের যাও আর কি মতামত আছে সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে যে তোমাদের কী মনে হয় ডুবোপলি থাকা ভালো নাকি বিএসএনএল উন্নতি করা ভালো এবং বিএসএনএলকে আমাদের সাপোর্ট করা উচিত সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবে আর অবশ্যই কিন্তু বিএসএনএল জিও এয়ারটেল ভোটাফোন আইডিয়া এই সমস্ত কোম্পানির কোনো আপডেট এলেই আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে শেয়ার করে দেবো আর যদি কোনো জিনিসের ব্যাপারে জানা থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই কমেন্ট বক্সে মতামত করবে আমি সে ব্যাপারে অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করবো সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও বিএসএনএলের আপডেটের ব্যাপারে আশা করবো যে তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে এবং যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো এবং ভিডিওটাকে সবার মধ্যে শেয়ার করো আর চ্যানেলে ফার্স্ট টাইম দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে এবং অল বাটনটা ক্লিক করে দিও তাহলে যখনই ভিডিওস আমি আপলোড করবো তার নোটিফিকেশন তোমার সবার আগে পেয়ে যাবে সো চলো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আবারও ফিরে আসবো অন্য কোনো ভিডিওতে তো তখন তোমরা ভালো থেকে সুস্থ থেকে নিজের খেয়াল দেখো টিল দেন গুড বাই